আজ একটি রামুর সুপ্রাচীন ও অভিনব বৌদ্ধ বিহারের কথা বলবো, যেটি তৎকালীন রামুর ঐতিহ্যবাহী ও সমৃদ্ধশালী গ্রামের একমাত্র বৌদ্ধ বিহার ছিল। এই বৌদ্ধ বিহারের পাশাপাশি সেখানে নির্মিত হয়েছিল বুদ্ধ ধাতু চৈত্য বা জাদি এবং শাক্যমুনি বুদ্ধ তথা অলৌকিক বুদ্ধ। প্রাচীন এই বিহারের সমৃদ্ধশালী ইতিহাস ও অজানা তথ্য নিয়েই আমাদের আজকের আয়োজন। ইতিহাস এবং ঐতিহ্য সমৃদ্ধ বৌদ্ধপল্লী রামুর উত্তর মিঠাচড়ি গ্রাম, বর্তমান রামু উপজেলা সদর থেকে প্রায় 3 কিলোমিটার উত্তরে রাখাইন বা মগ অধ্যুষিত এই গ্রামের প্রাচীন নাম ছিল টং সুয়েরুয়া। রাখাইন শব্দ টং সুয়েরুয়া অর্থ স্বর্ণের পাহাড়ের গ্রাম, অর্থাৎ এই গ্রামে বসবাসরত রাখাইন বা মখেরা অর্থবিত্ত ও স্বর্ণালঙ্কারে সমৃদ্ধশালী ছিল। ধারণা করা হয় 1400 সালের শেষের দিকে আরাকান থেকে রামু কক্সবাজারে রাখাইনদের আগমন ঘটে এবং তারা সর্বপ্রথম টং সুয়েরুয়া নামক এই গ্রামে বসতি স্থাপন করেন। অন্যদিকে আরাকানের ইতিহাস রাজওয়াং সূত্র মতে 1464 সালে রাজা চন্দ্র সূর্য চট্টগ্রাম আরাকান রাজ্য প্রতিষ্ঠাকালে তার সঙ্গী মগধাগত বৌদ্ধ সৈন্যরা চট্টগ্রাম তথা কক্সবাজার আসেন। আরাকানের রাজা সুলতৈঙ্গ চন্দয়স সুরুতন রাজ্য জয়ে বের হলে 950 সালে একবার চট্টগ্রামের কুমিরা পর্যন্ত অধিকার করেছিল বলে উল্লেখ পাওয়া যায়। তবে 1799 সালের জুলাইতে হিরাম কক্স এক রিপোর্টে আগত রাখাইনদের বসতি স্থাপনের সংখ্যা জানিয়েছিলেন 40 থেকে 50 হাজারের মতো। রামুর টং সুয়েরুয়া বা উত্তর মিঠাচড়ি গ্রামের প্রাচীনত্ব প্রমাণ করে সেখানকার বৌদ্ধ নিদর্শনগুলো। প্রাচীন বৌদ্ধ বিহার ধাতু চৈত্য বা জাদি, শাক্যমুনি বুদ্ধ তথা অলৌকিক বুদ্ধ, প্রাচীন পানির কুয়া, প্রাচীন শ্মশান প্যাগোডা ইত্যাদি দেখলেই যে কেউ অনুমান করতে পারবেন। ইতিহাস বলছে 1400 সালের শেষের দিকে রাখাইনরা এসে সর্বপ্রথম এখানে একটি বৌদ্ধ বিহার বা ধাতু চৈত্য স্থাপন করেছিল। দীর্ঘদিন ধরে এই বিহারে অবস্থানরত মৈত্রী প্রদীপ ভদন্ত প্রজ্ঞামিত্র মহাথেরো 2007 সালে প্রয়াণের পরপরই তার স্মৃতিস্মরণে গ্রামবাসী এই বিহারের নামকরণ করেন উত্তর মিঠাচড়ি প্রজ্ঞামিত্র বনবিহার। এক সময় সমগ্র রামুতে এটি ছিল বৌদ্ধদের একমাত্র বৌদ্ধ বিহার বা ধর্মচর্চা কেন্দ্র। দীর্ঘ যাত্রা অতিক্রান্ত করার পর একটা সময় বিহারটি পুনর্নির্মাণের প্রয়োজন হয়ে পড়ে। তৎকালীন সময়ে এই গ্রামে বসবাসরত ধনীদের একজন ছিলেন ব্রাফা সৌদাগর। তার ছতউ এবং মংথুয়াই নামে 2 পুত্র ছিল। এই ম্রাফা সৌদাগরই 1767 খ্রিস্টাব্দে অর্থাৎ 1174 বঙ্গাব্দে 16 একর জমির উপর নির্মিত উত্তর মিঠাচড়ি বনবিহার পুনঃসংস্কার করেন। পাশাপাশি 1767 সালে বর্তমান সীমাঘরে সুপ্রতিষ্ঠিত বুদ্ধ মূর্তিও নির্মাণ করেছিলেন, যা রাখাইন সম্প্রদায়ের কাছে শাক্যমুনি বুদ্ধ বা অলৌকিক বুদ্ধ হিসেবে পরিচিতি লাভ করে। স্থানীয় জনশ্রুতি আছে অমাবস্যা পূর্ণিমা ছাড়াও বিভিন্ন সময়ে এই বুদ্ধ মূর্তির বেশ কিছু অলৌকিক গুণ মানুষ দেখতে পেয়েছে, এমনকি বেশ কিছু অলৌকিক ঘটনাও সাক্ষী রয়েছে তারা। তাই স্থানীয় বৌদ্ধদের কাছে এটি অলৌকিক বুদ্ধ বলে পরিচিতি আছে। প্রতিদিন দূর দূরান্ত থেকেও অনেক পুণ্যার্থীদের এই শাক্যমুনি অলৌকিক বুদ্ধকে পূজা করতে আসতে দেখা যায়। সীমাঘরের অপর প্রান্তে রামুর সুপ্রাচীন এবং সর্বপ্রথম প্রতিষ্ঠিত বুদ্ধ ধাতুজাদি সংরক্ষিত আছে। 1767 সালে ম্রাফা সৌদাগর জাদিটি পুনর্নির্মাণ করার সময় এটিকে তিনি আকারে বড় করেন। জাদিতে বার্মা থেকে আনিত বেশ কিছু শ্বেত পাথরের বুদ্ধ মূর্তিও প্রতিষ্ঠিত করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে সবগুলো বুদ্ধ মূর্তি উধাও হয়ে গিয়েছিল। তবে বেশ কয়েক বছর আগে রামুর বিভিন্ন স্থানে মাটির নিচ থেকে প্রাচীন এই বুদ্ধ মূর্তির সন্ধান পাওয়া গেছে। বর্তমানে জাদিতে স্থাপিত মূল বুদ্ধ মূর্তিটি বেশ প্রাচীন ও শ্বেত পাথরের তৈরি।
2022 সালে তৃতীয়বারের মতো জাদিটি পুনঃসংস্কার করেন বিহারের বর্তমান অধ্যক্ষ ভদন্ত শিলমিত্র থেরো মহোদয়। নতুনভাবে জাদির চারিপাশে অষ্টবিংশতি বুদ্ধ প্রতিষ্ঠা করা হয়েছে। শান্ত সৌম্য এই 28টি বুদ্ধ মূর্তি বেশ মনোমুগ্ধকর ও আকর্ষণীয়। ভারত পাকিস্তান ভাগ হওয়ার পর রাখাইন বা মঘেরা গ্রাম ছেড়ে বার্মা বা অন্যত্র চলে গেলে এখানে বড়ুয়াদের বসতি শুরু হয়। 1950 সালের পরপরই এই গ্রামটি পুরোপুরি রাখাইন শূন্য হয়ে গেলে বড়ুয়ারা উক্ত গ্রামে বসবাস করার ফলে প্রাচীন বুদ্ধধাতু জাদি সীমাবিহার ও শ্মশান বর্তমানে বড়ুয়াদের ব্যবহার্য সম্পত্তি রূপে পরিগণিত হয়েছে। বর্তমানে মখদের বসবাস না থাকলেও উত্তর মিঠাচড়ি বনবিহার এবং বৌদ্ধদের শ্মশানের স্মৃতিমঠগুলো এখনও রাখাইনদের অতীত গৌরব ঘোষণা করে। তৎকালীন সময়ে নির্মাণকৃত সেগুন কাছের মূল বিহারটি জরাজীর্ণ হওয়ার কারণে বর্তমানে নতুন বিহার নির্মাণ করা হয়েছে। নতুন করে নির্মিত হচ্ছে হারিয়ে যাওয়া এই বিহারের সুপ্রাচীন ইতিহাস। প্রায় অর্ধশত বছর ধরে এখানে উদযাপিত হওয়া ভূচক্র বা স্বর্গপুরী উৎসব দক্ষিণাঞ্চলের প্রাচীন ও ঐতিহ্যবাহী উৎসব। প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে সাংস্কৃতিক প্রাচুর্য ও সমৃদ্ধ ইতিহাসের এক গভীর মেলবন্ধন রয়েছে রামুর এই টংশোয়ে রোয়া বা উত্তর মিঠাছড়ি গ্রামকে ঘিরে। আক্ষরিক অর্থে না হলেও সুদূর অতীতকে অনুভব করার এক চমৎকার উপায় হল রামুর ঐতিহ্যবাহী বৌদ্ধ নিদর্শনগুলো। সমগ্র বিশ্বের পরিব্রাজক ইতিহাস ঐতিহ্যের পৃষ্ঠপোষক এবং গবেষকদের আকর্ষণ করে রামুর এই সংস্কৃতি ও ঐতিহ্য।